একটি নয় একসাথে তিনটি চিতাবাঘ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক ব্যক্তির চোখে পড়েছে। খবর চাউর হতে আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বেলাখাপা রেঞ্জের বনকর্মীরা পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেও চিতার আতঙ্ক থেকে এখনো বের হতে পারেননি রাজগঞ্জ ব্লকের বেলাখাপা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য অনুসারে এলাকায় প্রায় হাজার খানেক লোকের বসবাস। শুধু তাই নয়, আশেপাশের ব্যক্তিগত মালিকাধীন চা বাগান থাকলেও আগে কখনো চিতার দেখা মেলেনি। কিন্তু গতকাল সন্ধ্যায় প্রথমে এই ঘটনা চোখে পড়ে। এদিন স্থানীয় বাসিন্দা ধীনান রায় বলেন, সন্ধ্যায় চোখে পড়ে একটি চিতাবাঘ রাস্তা পার হয়ে চাষের জমির দিকে চলে যাচ্ছে। কিছুদিন আগে ভান্ডিপাড়া এলাকায় গরুকে আক্রমণ করার ঘটনা ঘটেছে। তবে এই এলাকায় এখনো পর্যন্ত ক্ষতি না করলেও তারা আতঙ্কে আছেন বলে জানান তিনি। অন্যদিকে স্থানীয় মহিলা ধীরমণি রায় জানান, গত রাতে তিনি একটি বাঘ দেখেছেন, তবে স্থানীয় এক মহিলা ওই রাতে একসাথে তিনটি বাঘ দেখেছেন। এই ঘটনার পরে ওই রাতে বন দপ্তর থেকে লোক এলেও বাঘ ধরার জন্য খাঁচা পাতেননি। বাঘ দেখার পরে তারা আতঙ্কে আছেন বলেও জানান এই মহিলা। একটা বলে বড় আর দুইটা বলে ছোট, মুই তো একটা দেখিছি, মুই একটা দেখিছি, ওমা আগতে নামি গেছে, এত বড় বাঘটা তারপরে বাঘটা এই পাশ দিয়ে এই পাশে নামিয়ে চলে গেলো ওই পাশে। কবে দেখছে এটা? কালকে রাতে না দিনে? মানে সন্ধ্যা ছয়টার দিকে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এটাতে? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনি মানে আতঙ্কে আছি, ভয়েছে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832443 4 2 8 3 8